আরেকটি প্রশ্ন এসছে হুমায়রা নূর আফসানা থেকে ব্যাংকে ফিক্সড টাকার পরিবর্তে ক্রেডিট কার্ডটা আমাকে হারাম ব্যাংকে টাকা না রেখে কীভাবে সঞ্চয় করা যায় এই মর্মে একটু আলোচনা করবেন ক্রেডিট কার্ডের কথা কেন বারবার বলছেন কেন ডেবিট কার্ড নয় ডেবিট কার্ডে তো ইসলাম কোনো অবজেকশন দেয়নি আর আমরাও এখন ডেবিট কার্ড ব্যবহার করি দেশে এবং বিদেশে ক্রেডিট কার্ডে নানারকম অফার থাকে মানুষকে সুদ সম্পৃক্ত করার জন্য প্রলোভন থাকে তো এই প্রলোভন দিয়েই আমাদেরকে খারাপ দিকে ডাকছে তাই না আপনি সে প্রলোভনে পড়বেন না আপনি ডেবিট কার্ড দিয়েই আপনি টাকা শোধ করতে পারেন বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি দিয়ে আপনি জিনিস ক্রয় করতে পারেন অতএব আমরা ক্রেডিট কার্ডের বিশাল বিকল্প দেখতে পাচ্ছি ডেবিট কার্ডের মধ্যে এই জন্য ক্রেডিট কার্ড আপনি নেবেন না বলেই আমরা আমরা পরামর্শ দিচ্ছি ক্রেডিট কার্ডের মধ্যে সুদ নিতে হবে বা সুদ দিতে হবে এটা কিন্তু লেখা আছে চল্লিশ পাঁচ দিন বা ষাট দিন পার হওয়ার পরে আপনার যদি দায় দানা কিছু থেকে যায় তাহলে আপনাকে সেটা মানে সুদে আসলে শোধ করতে হবে কোনো উপায় নেই রাষ্ট্রীয় আইন কিংবা যে কোনো দেশের লোকাল আইন এটা বলে আপনি যদি বলেন যে না যেটা জায়জ না সেটা আমি দেব না কোনো আইন আপনাকে হেল্প করবে না আর এখন উজরা কার্ড আছে ক্রেডিট কার্ডের একটা ইসলামী বিকল্প আছে উজরা কার্ড অর্থাৎ আপনাকে তারা বিশেষ আপনার টাকা নিজের টাকা নেই আপনাকে কার্ধ হিসাবে টাকাটা দেবে কার্দ। কার্দ মানে আপনি জানেন যে ঋণ ঋণ দেবে আর ইসলামে ঋণের বিপরীতে কোনো প্রফিট করা যায়জ নেই উজরা কার্ডের মধ্যে তারা কোনো প্রফিট করে না যদি কেউ করে থাকে সেটা ভুল তাহলে উজরা কার্ডের মধ্যে কি হবে কার্ধ এর সেবা দেওয়া এটা যেহেতু একটা সার্ভিস তাহলে এই সার্ভিসের বিনিময়ে কিছু তারা ফি নিতে পারবে একটা একটা ব্যাঙ্ক সেখানে একটা অফিস আছে ভাড়া করা সে ভাড়ার টাকাটাকে দিতে হয় এমপ্লয়ির বেতন দিতে হয় তাহলে যে সার্ভিসটা দিচ্ছে সার্ভিসের তার একটা খরচ আছে যাদেরকে সেবা দিচ্ছে সেই সেবা প্রাপ্তদের থেকে সে একটা সার্ভিস চার্জ কাটতে পারবে এটাকে প্রফিট বলা যাবে না এটা যদি সে অ্যাট অ্যাকচুয়াল এবং গ্রহণযোগ্য সার্ভিস চার্জ কাটে তাহলে এটা তার জন্য জায়জ হবে এবং উজরা কার্ডগুলো মূলত এভাবেই করা